নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আইসিইউ নির্মাণ ও লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদানে পাওয়ার গ্রিড ও জেলাশাসকের মধ্যে মৌ চুক্তি। কাটা পশুর মাথা নিয়ে সাত সকালে উত্তেজনা দাসকলোনিতে, আটক তিন। ফের সঙ্গীত লোকে নক্ষত্র পতন, না ফেরার দেশে পাড়ি দিলেন বাপ্পি লাহিড়ি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সহ রক্ত সংগ্রহের জন্য একটি গাড়ি এবং শিলচর সিভিল হাসপাতালে আইসিইউ নির্মাণের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল পাওয়ার গ্রিড কর্পোরেশন। বুধবার কাছাড় জেলার জেলাশাসকের সভাকক্ষে পাওয়ার গ্রিড কর্পোরেশন ও কাছাড় জেলা প্রশাসনের মধ্যে এক মৌ চুক্তি স্বাক্ষরিত হয়। পাওয়ার গ্রিড কর্পোরেশনের সিএসআর তহবিল থেকে প্রায় 1,75,00,000 ব্যয় সাপেক্ষে লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স রক্ত সংগ্রহ করার জন্য গাড়ি এবং শিলচর সিভিল হাসপাতালে আইসিইউ নির্মাণের জন্য পাওয়ার গ্রিড বিভাগ ও কাছাড় জেলা প্রশাসনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী মার্চ মাসের মধ্যে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য সামগ্রীগুলো শিলচর এসে পৌঁছবে। এদিন জেলাশাসকের কার্যালয়ে কনফারেন্স হলে সাংবাদিকদের উপস্থিতিতে জেলাশাসক এবং পাওয়ার গ্রিড কর্পোরেশনের কর্মকর্তাদের মধ্যে স্বাক্ষর চুক্তি হয়। পরে জেলাশাসক এবং কর্পোরেশনের কর্মকর্তারা জানান, লাইফ সাপোর্ট এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলে রাস্তায় মৃত্যু হওয়া অনেক মৃত্যু পথযাত্রী রোগীকে বাঁচানো সম্ভব হবে বলে জানান। MOU साइन हुआ है पावर ग्रिड और कछार डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के साथ। ये पावर ग्रिड उनके CSR स्पॉन्सरशिप में ALS एम्बुलेंस, ICU इक्विपमेंट फॉर सिविल हॉस्पिटल एंड एक बोलेरो गाड़ी फॉर ब्लड बैंक डोनेशन ड्राइव कलेक्शन, ये आज उन्होंने उनके CSR में डोनेट किया है। द एंटायर प्रोजेक्ट इज अबाउट 1,73,69,000 चेंज। तो आज MOU साइन हुआ है। ये ALS एम्बुलेंस जो हमारे बराकवाली में बहुत दिनों से एक रिक्वायरमेंट था, स्पेशली फॉर एक्सट्रीम केसेस जिनके लिए लाइफ सपोर्ट का चाहिए था, ये आज ये एक सपना पूरा होता है जिसके लिए हम पावर ग्रिड को आभारी हैं। उनके DGM जो है सुप्रियो पाल जी बहुत हेल्प किए हैं, वो कचार के हैं, तो उन्होंने स्पेशल इंटरेस्ट लेके ये ALS एम्बुलेंस हमें आज लाए हैं यहाँ। বুধবার শিলচর দাসকলোনিতে পঞ্চায়েত রোড এলাকায় কিছু দুষ্কৃতীরা ফুড অ্যান্ড লাভ দোকানের সম্মুখে একটি পশুর কাটা মাথা রেখে ধর্মীয় ভাবাবেগ আঘাত করার চেষ্টা করে, এতে কিছু অশান্তিমূলক বাতাবরণের সৃষ্টি হয়। সাথে সাথে প্রাক্তন কমিশনার সহ সচেতন নাগরিকরা এসে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। এদিকে ঘটনার খবর পেয়ে রাঙ্গেরখাড়ি আউটপোস্টের ইনচার্জ সহ পুলিশ বাহিনী এসে পরিবেশ শান্ত করেন এবং সেই পশুর কাটা মস্তকটি নিয়ে যান। পাশাপাশি সন্দেহের ভিত্তিতে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে স্থানীয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জনগণরা এক সভা আয়োজন করে ভবিষ্যতে এমন অশান্তিমূলক বাতাবরণ সৃষ্টি না হয় তার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে এলাকার রাজা মজুমদারের নামের এক ব্যক্তি বেশ কয়েকদিন থেকে অসামাজিক কার্যকলাপে নাম আসায় তার পরিবারের লোকেরা আশ্বাস দেন ভবিষ্যতে রাজাকে তারা অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখবেন বলে জানান। যেটা হলো আজকে এই সমাজের আমরা যেভাবে হিন্দু মুসলিম মিলে যেভাবে আমরা ভাই ভাইয়ের মতো সম্পর্ক বজায় রেখে চলছি, তাতে কে বা কারা এই সমস্ত দুষ্কৃতিমূলক কাজকর্মে লিপ্ত রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ রাখছি। আপনারা এইসব মানে যাতে দুষ্কৃতিমূলক কাজকর্ম না হয় সেদিকে আপনারা তীক্ষ্ণ দৃষ্টি দেন, এবং আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে কে বা কারা সেটা তো আমরা বলতে পারছি না, কিন্তু যে সমস্ত লোক এসে জমায়েত হয়েছিল এখানে আমার পাশের বাড়ির একজন রাজন মজুমদার নামের একজনের উপর, মানে ওরা সন্দেহ প্রকাশ করে ওর বাড়ির দিকে কিছু ছেলেরা দাবিত হয় ওর ঘর বাড়ির মানে ক্ষতি করার জন্য। তৎক্ষণাৎ আমরা আমাদের প্রাক্তন কমিশনার অসীম দাসের নেতৃত্বে, আমি অসীম দাসের মানে নমিনি,
আমরা তৎক্ষণাৎ আমাদের পাড়ার যারা মুরব্বী ছিল তাদেরকে নিয়ে আমরা এসে এই যে প্রচেষ্টা হয়েছিল সেটাকে আমরা প্রতিহত করি এবং সঙ্গে সঙ্গে আমরা রাঙ্গেশ্বরী আউটপোস্টে আমরা ফের সংগীত জগতে নেমে এলো কালো আধার। দিন কয়েক আগে সংগীত জগতের সরস্বতী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর মঙ্গলবার চলে গেলেন আরেক সংগীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবার সকালে না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান সংগীত শিল্পী বাপ্পী লাহিড়ী। মুম্বাই ক্রিটিকের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। বিগত এক মাস থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি, কিন্তু মঙ্গলবার হঠাৎ তার অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যরা বাড়িতে চিকিৎসক ডেকেছিলেন। চিকিৎসকের পরামর্শে দ্রুত তাকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি সুরকারের। উল্লেখ্য, বিগত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন তিনি, তারপরই ফুসফুসে সংক্রমণ হয়ে সুরকারের। চিকিৎসকরা জানান একাধিক শারীরিক সমস্যা ছিল তার, তবে অবস্ট্রাকটিক স্লিপ অ্যাপনিয়ারের জেরে তার মৃত্যু হয় বলে জানান তারা। বুধবার কাছাড় জেলার আওতাধীন এমই এবং এমইএম শিক্ষক সমিতির সাধারণ সভা সহ নতুন কমিটি পুনর্গঠন হয়। এদিন তারাপুর গার্লস হাইস্কুলে বেলা 10টা নাগাদ এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মজুমদার এবং সিদ্ধার্থ শেখর দাস। সভায় কেন্দ্রীয় কমিটির অবজার্ভার হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর কায়স্থ এবং আব্দুল বাসিত তাপাদার। এছাড়াও জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সভায় উপস্থিত ছিলেন। এদিন সর্বসম্মতিক্রমে পুরনো কমিটিকে প্রত্যাখ্যান করে এক নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন আনসারুল হক বরলস্কর, সহসভাপতি হিসেবে মনোনীত হন মাসুক আহমেদ, সম্পাদক হিসেবে মনোনীত হন কঙ্কন ভট্টাচার্য। এছাড়াও নতুন কমিটিতে এদিন আরও বিভিন্ন পদে নিযুক্তি প্রদান করা হয়। কাছাড় জেলা এমই এবং এমইএম শিক্ষক সংস্থা আহূত সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হলো। এই অধিবেশনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের চিফ অ্যাডভাইজার ইকবাল হোসেন মজুমদার সাহেব, অ্যাডভাইজার সীতান শেখর দাস মহোদয়, এবং আমাদের মধ্যে কেন্দ্রীয় কমিটির অবজার্ভার হিসেবে এসছেন বিমান শ্যামপুর কায়স্থ মহোদয়, জনাব আব্দুল বাসিত তপাদার মহোদয় এবং দেবজিৎ দে মহোদয়। এবং আমাদের আজকের যে নির্বাচন সেটা আমাদের সর্বসম্মতিক্রমে আমরা সবাই পদাধিকার হিসেবে নির্বাচিত হয়েছি। তার জন্য আমি কাছাড় জেলার এমই এবং এমইএম স্কুলের এমইএম এমই মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। ফের দুঃসাহসিক চুরি বরখলায়। বরখলায় একই রাতে 4টি দোকানে হানা দিল নিশি কুটুম্বরা। এ নিয়ে এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। নিশি কুটুম্বদের তাণ্ডবে ত্রস্ত হয়ে উঠেছে জনজীবন। মঙ্গলবার রাতে বরখলার বাস স্ট্যান্ড সংলগ্ন একই রাতে নিশি কুটুম্বরা হানা দেয়। এদিন একটি সেলুন, একটি ইলেকট্রনিক সামগ্রীর দোকান সহ একটি চাট হাউস এবং একটি পান দোকানে হানা দেয়। এদিকে বুধবার স্থানীয়রা এ কাণ্ডে মূল অপরাধীকে আটক করে উত্তম মধ্যম প্রহার করে বরখলা পুলিশের হাতে সমঝে দেয়। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে ধৃত ব্যক্তি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাসিন্দা, তার নাম বাবুলাল রাজবংশী। পুলিশ ইতিমধ্যে ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। কিভাবে ঢুকছে কিভাবে? তার বস্তা লগে আছিল আর তো বস্তার লগে তো পাইছে। সঠিক জায়গাটা কোন কারণে পড়ছে? বাস স্ট্যান্ড।
শিলচর তারাপুর সংলগ্ন গুণময় রোড স্বস্তিপল্লী এলাকায় শ্রী শ্রী কালাচাঁদ বাবার বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। মঙ্গলবার অধিবাসের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। সমস্ত কোভিড বিধিনিষেধকে মাথায় রেখে বুধবার আয়োজিত অনুষ্ঠানে দিনব্যাপী উদয়াস্ত, হরিনাম সংকীর্তন ও পূজা অর্চনা ইত্যাদি সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন ভক্তবৃন্দরা। কীর্তন চলাকালীন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ ও বিতরণ করা হয়। বিকেলে মঙ্গল আরতি ও দধিভ ভাঞ্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। কালাচাঁদ বাবার বার্ষিক উৎসবকে ঘিরে এদিন ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়। আগামী দিনে এই উৎসবকে এগিয়ে নিতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন ভক্তবৃন্দরা। আমরা স্বস্তিপল্লী কালাচাঁদ বাবার যত ভক্তরা সব ভক্তরা মিলে প্রত্যেক বছরে এই 15 ফেব্রুয়ারিতে কালাচাঁদ বাবার উৎসব করা হয়। এই উৎসবের আগের দিন করা হয় শুভ অধিবাস। এই অধিবাস গতকালকে সম্পূর্ণ হয়েছে এবং আজকে উদয়স্ত নাম সংকীর্তন কন্টিনিউসলি চলছে। এই উদয়স্ত নাম কীর্তন চলাকালে সকল ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ হয়েছে এবং আজকে সম্পূর্ণ দিন কীর্তন চলবে এবং সন্ধ্যায় দধিভাঞ্জন করে কীর্তনে সমাপ্ত হবে। তার সঙ্গে আমরা সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে আমরা ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেছি এবং কীর্তনটা সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে সম্পূর্ণ করেছি। তাই আমরা সকল সকল ভক্তরা কালাচাঁদ বাবার কাছে প্রার্থনা করছি যে ভক্তদের মঙ্গল করুন। জয় নিতাই। সরকারের কয়েক কোটি টাকার জনকল্যাণমুখী প্রজেক্ট অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখার দরুন সোনাই বিধানসভা কেন্দ্রের ট্যাংনাপাড় গোবিন্দনগরের জনগণের ডিজিটাল যুগেও একমাত্র ভরসা বাসের সেতু। বুধবার বিষয়টি নিয়ে সরব হয়ে স্থানীয়রা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যখন গোটা দেশ ডিজিটালাইজেশনে অন্তর্ভুক্ত এবং সরকার সবকা সাথ সবকা বিকাশ স্লোগান দিচ্ছে, ঠিক তখনই ট্যাংনাপাড় গোবিন্দনগরের জনগণের যাতায়াতের জন্য একমাত্র ভরসা বাসের সেতু। এলাকার জনগণের দীর্ঘদিনের সংগ্রামের পর 5 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছিল সেতুর কাজ, কিন্তু আচমকা কাজ অসম্পন্ন রেখে উধাও হয়ে যান নির্মাণকারী সংস্থার কর্মীরা। সেতুর কাজ সম্পন্নে কোনো হেলদোল নেই, বিষয়টি নিয়ে তারা নীরব ভূমিকা পালন করেছেন জনপ্রতিনিধিরা বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। সংযোগ করছিল এই সেতুটা, তো এটা দামালি মনপুর প্রচুর মানুষই আওয়া যাওয়া করে গ্রাম থেকে। তো আপনারা কি দাবি জানাইছেন না এটা যে তোমার মরি বন রইত আর মরি দিন আমরা জিগার করছি এটা খবর থেকে আরম্ভ হইব মরিবে কইছে না ও 2 মাস পরে ডালাই হইব কই আই 4 মাস হইছে কোন ওই রকমই চলে ওই রকমই চলে কোন ডালাই নানান তাল বান নানান জো কোন জো নাই। হাইলাকান্দি পৌরসভা নির্বাচনে 14 নম্বর ওয়ার্ড থেকে দলীয় টিকিট না পেয়ে জেলা বিজেপির মহিলা মোর্চার সহসভানেত্রী পদ থেকে পদত্যাগ করলেন লাভিনাথ। বিক্ষুব্ধ বিজেপি নেত্রী বুধবার বিশাল সংখ্যক সমর্থকদের সঙ্গে নিয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন। এই উপলক্ষে বিক্ষুব্ধ বিজেপি নেত্রী লাভিনাথের সমর্থকরা জানান, বিগত 14 নম্বর ওয়ার্ডের দুবারের ওয়ার্ড কমিশনার লাভিনাথ প্রবীণ বিজেপি কার্যকর্তা এবং জেলা বিজেপি মহিলা মোর্চার সহসভানেত্রীও। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে বিজেপি দলের হয়ে কাজ করার পরও দল তার সঙ্গে প্রতারণা করে নতুন বিজেপিতে আশা কর্মীকে টিকিট দিয়েছে, তাই তারা লাভিনাথকে নির্দল প্রার্থী হিসেবে 14 নম্বর ওয়ার্ড থেকে দাঁড় করিয়েছেন। তারা আরো বলেন,
লাভিনাথ 100% ভোট পেয়ে জয়ী হয়ে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হবেন। এদিকে লাভিনাথ একটি চিঠিতে ব্যক্তিগত কারণে বিজেপি মহিলা মোর্চার সহ সভানেত্রী এবং বিজেপির কার্যকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জেলা সভাপতি স্বপন ভট্টাচার্যের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। বিজিবাড়িতে প্রাক্তন কমিশনার ছিলেন, তারপর উনি বিজেপিতে কাজ করেছেন। হ্যাঁ, ওনাকে রেখে নতুন বিজেপিকে টিকিট দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই আমরা স্থানীয় জনসাধারণ হিন্দু মুসলমান মিলে যে একটা সিদ্ধান্ত নিলাম যে উনি যেহেতু পুরানা বিজেপি ছিলেন, ওনাকে আমরা নির্দলভাবে দাঁড়া করাবো। হ্যাঁ, এখন হিন্দু মুসলমান একদম মানে 100% ওনার সঙ্গে আছে। ওনার করা ভোট গণনা আরম্ভ হবে 151 থেকে, 151 পকেট ভোট আছে, বুঝছেন নি? আগামী দিনে আশা করি আমার 14 নম্বর ওয়ার্ডের যুবক হলের যেসব সমস্যা আছে বা আমার রাস্তাঘাটের যে সমস্যা আছে, আশা করি তাই কত নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন? 14 নম্বর। আচ্ছা আচ্ছা, ওনার শুভ নাম লাভিনাথ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো আপনারা কতখানি আশাবাদী উনি জেতার পক্ষে? পুরো 100%। 100%? আচ্ছা, উনি আগেও ছিলেন ওয়ার্ড কমিশনার। এবারের হাইলাকান্দি পৌরসভা নির্বাচনে 2015 সালের পুনরাবৃত্তি ঘটবে। ভারতীয় জাতীয় কংগ্রেস পুর বোর্ড দখল করবে বলে জানালেন হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন বরলস্কর। বুধবার তিনি হাইলাকান্দি পুরসভা কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, 2015 সালে কংগ্রেস কোনো প্রার্থী না দিলেও কংগ্রেস সমর্থিত নির্দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়ে পুর বোর্ড গঠন করেছিল। এবারের 2022 সালের পৌরসভা নির্বাচনে 2015-র পুনরাবৃত্তি ঘটবে। তিনি আরো জানান, এবারের হাইলাকান্দি পৌরসভা নির্বাচনে মোট 16টি ওয়ার্ডের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে 2টি ওয়ার্ডে প্রার্থী দেওয়া হয়েছে। একটি 2 নম্বর ওয়ার্ড থেকে হাইলাকান্দি কংগ্রেসের এসসি বোর্ডের চেয়ারম্যান প্রীতম দাস এবং 6 নম্বর ওয়ার্ডের হাইলাকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি শুভঙ্কর ভট্টাচার্যের সহধর্মিনী মিতালী ভট্টাচার্য দলীয় টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকি 14টিতে কংগ্রেস সমর্থিত নির্দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। কথাটো হল বিজেপিক এই মিউনিসিপালিটি ওয়ার্ডক কেনেকৈ দিব লাগে, এই কারণে মই কংগ্রেসৰ মই পলিসি লৈছোঁ। আপোনালোকে জানে 2015 পৌরসভা নির্বাচনত কংগ্রেসে যে কৌশল লৈছিল, এই কৌশলটো এতিয়াও মই লৈছোঁ। আপোনালোকে জানে 2015 সালৰ নির্বাচনত কংগ্রেসে কোনো কেন্ডিডেট দিয়া নাই, মোৰ হাতৰ চিম্বলত কোনো কেন্ডিডেট নাছিলে, নির্দলীয়ভাবে মই কৰিছোঁ। এই নির্বাচনতো মই বিজেপিৰ লগত তাক প্রতিহত করব কারণে এই নির্বাচনত শুধু মতো 2 জন, এজন মোর এসসি বোর্ডের চেয়ারম্যান প্রীতম দাস, 2 নম্বর ওয়ার্ডও মোর দলীয় টিকিট লৈ খেলিব, আর এজন আছে মোর ব্লক প্রেসিডেন্ট শুভঙ্কর ভট্টাচার্যী, তার মিসেস মৌসুমী ভট্টাচার্যী, হি খেলিব, আর মোর ব্লক প্রেসিডেন্ট আর একজন চেয়ারম্যান, দুজনে খেলিব। বাদ বাকি সমষ্টিত মোর 14খন সমষ্টিত মই নির্দলীয় মোর কংগ্রেসের ক্যান্ডিডেট মই আছো। বিগত নির্বাচন যে মানে 2015 নির্বাচন যে কংগ্রেসে ভোট গঠন করেছিল প্রতীক নিদিয়ে, এই নির্বাচনতো মই 2খন আসন দিছো ডাইরেক্টলি মোর হাতত সিম্বল থাকিব, আর মোর 14খন সমষ্টিত মোর নির্দলীয় কংগ্রেসের সমর্থিত নির্দলীয় মোর ক্যান্ডিডেট থাকিব। হাইলাকান্দি এবং লালা দুটি পৌরসভায় এবার বিজেপি বোর্ড গঠন করবে বলে আশাবাদী পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। হাইলাকান্দিতে মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিনে সাংবাদিকদের তিনি জানান, জনগণ পরিবর্তন চাইছেন, যদিও আগের বোর্ড কংগ্রেসের দখলে ছিল, কিন্তু এবারের নির্বাচনে জেলার হাইলাকান্দি ও লালা দুটি পৌরসভায় বিজেপির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়ে বোর্ড গঠন করবেন। তিনি আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের উপর জনগণের পূর্ণ আস্থা রয়েছে। সরকার বর্তমানে রাজ্যে মাদক নির্মূল অভিযান, মাফিয়া এবং মাটির দালাল, থানার দালালদের সমূলে উৎখাত করতে অভিযান চালিয়ে যাচ্ছে। তাছাড়া রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম দ্রুত গতিতে চলছে, এই জন্য জনগণ এবারের পৌরসভার নির্বাচনে হাইলাকান্দি এবং লালা পৌরসভার বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে দুর্নীতিমুক্ত পৌর বোর্ড গঠন করবে। মিউনিসিপাল নির্বাচন যদি হব, আপনাদের দেখব হাইলাকান্দি 100% ভারতীয় জনতা পার্টির
সবারও ট্রাই করে আজি লোকে বিজেপি আইনখানে বেশি ভাগে বস্তু দখল করব পারা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের উপর গোটে রাইজর যে বিশ্বাস যে আস্থা আজি আপনাদের চাও কেনকা ড্রাগস মুক্ত সমাজ গঠন করার কারণে ড্রাগস মুক্ত একটা রাজ্য গঠন করার কেনকা অভিযান চলে আসছে আজি মাফিয়া রাজ বন্ধরু আজি হাইলাকান্দি মিউনিসিপালিটি কিয়র কারণে জরুরি এই আপনাদের গোটে সবে জানে এইটার কারণে হাইলাকান্দি রাইজে হাইলাকান্দি শহরের জনতায় ভারতীয় জনতা পার্টির উপর পূর্ণ আস্থা আছে এই নির্বাচন যেদিন কাউন্টিং হব এদিন আপনাদের এই গম শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আইসিইউ নির্মাণ ও লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রদানে পাওয়ার গ্রিড ও জেলা শাসকের মধ্যে মৌ চুক্তি। কাটা পশুর মাথা নিয়ে সাত সকালে উত্তেজনা দাসকলোনিতে, আটক তিন। ফের সঙ্গীত লোকে নক্ষত্র পতন, না ফেরার দেশে পাড়ি দিলেন বাপ্পি লাহিড়ি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।